আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে আদিবাসী কংগ্রেসের এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। রাজনৈতিক ময়দানে থাকার জানান দিল কংগ্রেস দল। বৃহস্পতিবার আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে বিশাল সংখ্যক ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের দলে বরণ করে নেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা। ভোটের মরশুম শেষ হতেই এক প্রকার কংগ্রেস দলের ভেতরে নানা কোন্দল দেখা দেয়। ইতিমধ্যেই কংগ্রেস দল ছাড়তেও দেখা গেছে অনেককেই, তবে এবার সুদীপ আশিসের নেতৃত্বে দলকে এক প্রকার চাঙ্গা করতে নেমেছেন নেতৃত্বরা। আগামী দিনে এই যোগদান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন নেতৃত্বরা। এদিকে উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেসের যোগদান ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নভেম্বর মাসের শেষ দিকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে যখন শীতকালীন অধিবেশন দিল্লিতে বসবে পার্লামেন্ট, এই দাবি দাওয়া নিয়ে আমরা দিল্লি আদিবাসী ভাই বন্ধুদের নিয়ে আমরা দিল্লি ধর্ণায় বসবো যন্তর মন্তরে। আমি অনুরোধ করব মথাকে, মথার সুপ্রিমোকে, যাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, এই রয়্যাল প্যালেসকে কংগ্রেস সবসময় শ্রদ্ধা জানিয়ে এসছে, আজও জানায়, আমাদের শ্রদ্ধা ভালোবাসা উঠুক এই পরিবারের প্রত্যেকে। তাই তো এই পরিবারকে, রাজাকে এখানে এমপি বানিয়েছিল কংগ্রেস, মহারানীকে এমপি বানিয়েছিল কংগ্রেস, প্রদ্যুৎ কিশোর দেববর্মা মানিক্য বাহাদুরকে প্রদেশ কংগ্রেস সভাপতি বানিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস, প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সেক্রেটারি বানিয়েছিল কংগ্রেস। কংগ্রেসই তো স্বীকৃতি দিয়েছে পরিবারকে আমাদের ভালোবাসা শ্রদ্ধা, যেরকম আগে ছিল আজও তা অটুট রয়েছে। আমি তো উনাকে এখনো কংগ্রেসের পরিবারের সদস্য হিসেবে গণ্য করে থাকি। এই মঞ্চ থেকে অপিল করব, এই মঞ্চ থেকে আজকে আমি অপিল করতে চাই, যথেষ্ট হয়েছে, মার্চ করে ফেলুন আপনার পুরো দলটাকে কংগ্রেস সাথে, আসুন নেতৃত্ব দিন, আপনার ডানে বায়ে আমরা থাকবো, কথা দিয়ে যাচ্ছি, সভাপতির দায়িত্ব নিন। দিল্লিতে গণধর্ণা প্রদানে এআইসিসির সম্পূর্ণ সহযোগিতা এই ত্রিপুরা রাজ্যের আদিবাসী কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, আদিবাসী জনগণ আপনার মাধ্যমে এআইসিসির পক্ষ থেকে সেটা চাইছে, এই সমর্থন আপনাদের সেটি দিল্লির রাজপথে আমরা চাই। আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানি আদিবাসী বেকার যুবক যুবতীরা আজকে তাদের কাছে সরকারি চাকরির কোনো ধরনের সেখানে প্রস্তাব নেই। আদিবাসী যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ নেই। জোট সরকারের সময়কালে আমরা দেখেছি স্পেশাল ড্রাইভের মাধ্যমে সেদিন আদিবাসী যুবক যুবতীদের তাদের সরকারি চাকরি সহ কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। একমাত্র কংগ্রেস সরকারই দেশের বলুন রাজ্যের বলুন এই আদিবাসী সমাজের উন্নয়নের কথা ভাবে, উন্নয়নের জন্য পদক্ষেপ নেয় এবং উন্নয়নকে বাস্তবায়িত করে। এই উন্নয়ন আগামী দিন আমরা পরিবর্তনের মাধ্যমে আনতে চাই। Bureau report, Voice 18.